তো আমি একদম রেডি অষ্টমীর জন্য আমি এই ব্লাউজটা পরেছি আর এই শাড়িটা পরেছি এটা হ্যান্ডলুমের শাড়ি তো একদম রেডি मुछी से তো আমার মনে হচ্ছে যে এই টিপটা দেওয়াতে একটু বেশি সাত সাত মনে হচ্ছে তো এই টিপটা আমি খুলে ছোট টিপ করছি এখন একটু কম সাজ মনে হচ্ছে हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल बेंगलुरु ब्लॉग पाइले ओ बिस्कुट पैकेट टोटलटा शेष करे दाओ प्लानिंग है आज तो वेलकम टू माय चैनल बेंगलुरु ब्लॉग पाइले तुम्हारे अनेक 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 स्वागत तो आशा करती तुम सब खूब भलो आमी भलो आछि तो माओ तैरी और आज के बोन जाबे एखन नोट निस्ता अच्छा ठीक है तो माओ तैरी आमाके एकाई मने तुमि खुशी जाच्छि বুনুর কুর্তি পরছে তো প্রত্যেক বছর ও শাড়ি পরে কিন্তু এবছর ও কুর্তি পরছে কারণ দেরি হয়ে গেছে আর সেরকম ভাবে কোনো প্ল্যানিং ছিল না আর ঠিক মতন অঞ্জলি দিতে পারবো কিনা তাও জানি না তো যাই হোক তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখানে গিয়ে আমি কতটা শুট করতে পারবো আমি জানি না যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবু গেলাম আমাকে কি কিউট লাগছে বৃষ্টি পড়ছে ভিজে গেলাম বৃষ্টি পড়ছে আর আমরা বৃষ্টির মধ্যে অঞ্জলি দিয়ে সাথে সাজিয়ে করি অনেক বড় টিপ করছিল বলে বুলু বললো কি টিপটা নাকি বেশি একটু সাজু সাজু মনে হচ্ছে তবে টিপটা খুলছি বুলুকে কি সুন্দর লাগছে কেমন আমাকে শুধু একা তুই কোথায় দেখতে হবে না আমাকে আচ্ছা আমাকেও তো দেখা যাচ্ছে জায়গাটা দেখার জন্য তো ভিডিও তুলতে বলছি ঠিক আছে তো আমরা এখন বাড়িতে চলে এসেছি মা
এত তো সামনে দাঁড়ালি কেন পিছা আমরা চলে এসেছি আমাদের অঙ্গিদা হয়ে গেছে বলে ও আমাদের অঞ্জলিদা হয়ে গেছে আমার বৌমাটা খুব ভালো গো खिदा पाए দেখবো না আমি কিচ্ছু করি না তো দাদা দেখবি মা ছেলে উড়ি বাবা মার প্রাণের ছেলে একমাত্র আমাকে আর গুনুকে বাদ দিয়ে ওই ছেলেকেই ভালোবাসে বেশি এই দুটোর মুখে মিল নাই কাটলায় বেজে গুনু আর ওরা গিয়ে নিয়ে আসলো দোকান থেকে মিষ্টির দোকান থেকে পরোটা পুরি না এটা পরোটা ছিল না পরোটা ছিল না তো এই বুনু নিয়ে যা আর এখানে শুকনো আলুর সবজি তো তোমাদের দেখাচ্ছি পনির গুলো আমি এই সাইজের করে কেটে নিয়েছি দেখো একদম এমন করে ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি কর্নফ্লোয়ার এক চামচ ময়দা একটু হলুদ একটু লবণ আর দিয়েছি জিরের গুঁড়ো এবার আমি ভালো করে এটা মেখে নেব তেল গরম হয়ে গেছে এখানে দেখো ক্যাপসিকাম আর আমি লঙ্কা কেটে নিয়েছি আর এখানে আমি পনিরগুলো কর্নফ্লোয়ার ময়দা টয়দা দিয়ে সবকিছু দিয়ে মেখে নিয়েছি আর এখানে হালকা কর্নফ্লোয়ারটা রেখে দিয়েছি এটা লাস্টে দেব জন্য আমি যেহেতু নিরামিষ ভাবে করছি তো এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আমি দিচ্ছি সয়া সস তো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস কিছুটা তো এই যে আমি কর্নফ্লোয়ারের জলটা গুলিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো এখানে লাগিয়ে দিলাম রেডি আমার চিলি পনির নিরামিষ ভাবে করেছি
तो हेलो फ्रेंड्स, गुड इवनिंग। तो आमादे बाड़ी थेके 11 किलोमीटर दूरे एकटा पुजो हुएछे, खूब भालो पुजो, बेश भीड़ हुएछे ओखाने। तो एकटु ग्राम साइडे, तो ओखाने 25 बच्छर कमप्लीट हुएछे, तो जार जोन्नो खूब बड़ो करे पुजो करेछे। तो ओखाने आमरा सबाई मिले जाच्छि, बाड़ी सबाई मिले जाच्छि ओई ठाकुर देखते। तो आर रास्ताघाटे सेरकम कोनो पुजो नाई एइबार। तो आमरा एइ आजि बेरोलाम। तो आज अष्टमी, सबाइके शुभ अष्टमी। तो आमरा एखन जाच्छि ठाकुर देखते। तो एटा देखेई बाड़ीते चले आसब, कारण आर सेरकम कोनो बड़ो सड़ो पुजो हयनि एखाने, सबई एरकम छोटो छोटो पुजो। तो एइ एकटा ठाकुर आमादेर बाड़ीर पाशे, एटा एरकमई सबखानेई छोटो छोटो पुजो हयेछे। আর সেরকম সাজগোজ করিনি, সিম্পল একটা চুড়িদার পরে চলে এসেছি। এই চুড়িদারটা অবশ্য নতুন, এবার পুজো, অনেক ধরে পিসটা ছিল, এবার বানিয়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি তো সেই মন্দির, এখানে করেছি বানিয়েটা। তো এখানে সচরাচর হয় না, তো এবার খুব ভালো হয়েছে, যেহেতু আমাদের সাইডে টাউনের সাইডে খুব একটা ভালো কিছু হয় না, তো যার জন্য এখানে বেশি ভিড়। তো সবাই মিলে ঠাকুর দেখে বাড়িতে চলে এসে, বোনু ওদের ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছে, আর মা আজকে নাকি বেরোবে না, মা আর বাবা, তো কালকে বেরোনোর কথা। তো আমি ও বাইকে করে আবার বেরিয়ে পড়েছি। তো আর ঠাকুর দেখতে মানে প্যান্ডেলগুলো সেরকমভাবে প্যান্ডেলে ভিতরে ঢুকছি না, সব বাইরে থেকেই দেখছি। তো আমরা কিছুক্ষণ ঘুরে আর কিছু যদি খেতে ইচ্ছা হয় তো খাবো, কারণ বাইরের খাবার একদমই খাচ্ছি না আমরা। দেখো এখানে পুজো হচ্ছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি, খুব ভালো লাগছে এখানে। তার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি, কিছুক্ষণ ধরে দেখছি পুজোটা, তো কিছুক্ষণ দেখে পরে যাব। তো খুব ভালো লাগছে। অষ্টমী ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। প্রচণ্ড মাথা ধরেছে আর ভিডিও শ্যুট করতে পারছি না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নবমী আর দশমীর ব্লগে। তো একসঙ্গেই দুটো ব্লগ আসবে। তো টাটা আজকের মতো, আর গুড নাইট, আর সবাইকে শুভ অষ্টমী। অষ্টমীর ছবি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মা বাবার ছবি, এগুলো ঘুরে এসে পরে বাড়িতে ছবি তুলে দিয়েছিলাম দুজনকেই, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। এখানে অনেকগুলো ছবি শেয়ার করেছি, আমার মার, আমার বরের। আমার বর অবশ্য অষ্টমী দিতে যায়নি এবার, মানে অঞ্জলি দিতে যায়নি, তো যার জন্য ওর কোনো সাজগোজ নেই, নর্মাল পোশাকেই যে আমাদের সঙ্গে ছবি তুলেছে। অন্যবার ও পাঞ্জাবি পরে আমাদের সঙ্গে যায় অঞ্জলি দিতে, তো এবছর তো একটু অন্যরকম, তো যার জন্য তোমাদের সঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো।